ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে গীতায় বলেছেন, মানুষ এই 3টি কর্মের দ্বারা নিজের জীবনকে তো নরক করে তোলেই, এমনকি মৃত্যুর পর তার স্থান নরকে হয়। আজ আপনাদের একটি গল্পের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 3টি কর্মের কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ ভাগবতের অনুসার প্রাচীনকালে একটি রাজ পরিবারে একটি সন্তানের জন্ম হয়। অল্প বয়সেই তাকে বিদ্যা অর্জনের জন্য গুরুকুলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সমস্ত শিষ্যদের মধ্যে সেই বালকটি ছিল সর্বশ্রেষ্ঠ। সে খুব অল্প দিনে বেদ, পুরাণ, সমস্ত শাস্ত্রের অধ্যয়ন পূর্ণ করে। কিন্তু হঠাৎ করেই একদিন তার মা বাবা ভাই বোনেরা এক প্রাকৃতিক দুর্ঘটনায় মারা যায়। সে তার নিজের পরিবারকে হারানোর জন্য তার সংসার থেকে মোহময়া উঠে যায়। তখন সে ঠিক করে যে তার বাকি জীবন সন্ন্যাসী হয়েই লোকের সেবা করবে। তখন তিনি সংসার থেকে দূরে হিমালয়ে গিয়ে বহু বছর ধরে তপস্যা করে। তপস্যা পূর্ণের পর সে সকলকে শিক্ষা দিতে আরম্ভ করেন। সময়ের সাথে সাথে দূর দূর থেকে লোক সন্ন্যাসীর কাছে নিজের সমস্যা নিয়ে আসতে শুরু করে। সন্ন্যাসী খুব সহজেই সবার সমস্যার সমাধান করে দিত। তো একদিন এই কথা রাজার কানে যায়। তাই একদিন রাজা সে সন্ন্যাসীর সাথে দেখা করতে তার কাছে যায়। রাজা সন্ন্যাসীর সাথে কথা বলে এতই প্রভাবিত হয় যে সন্ন্যাসীকে তার সাথে যেতে বলেন। আর রাজার কথাও সন্ন্যাসী ফেলতে পারে না, তাই তিনি রাজার সাথে রাজমহলে যায়। সেখানে যাওয়ার পর সন্ন্যাসী খুবই আদর সৎকার হয়। তারপর রাজা রাজমহলে তাকে রাজভোগ পরিবেশন করেন। ভোজনের পর রাজাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে যাওয়ার অনুমতি চায়। তখন রাজা বলেন, আপনি আমাদের বাগানে যত দিন চান থাকতে পারেন, আপনার এখানে কোনো রকম অসুবিধা হবে না। এই শুনে সন্ন্যাসীও রাজি হয়ে যায়। এরপর রাজা তার সেবকদের বলে বনের মধ্যে সন্ন্যাসীর জন্য সুন্দর একটি কুটিয়ার নির্মাণ করেন। তারপর সন্ন্যাসী সুখপূর্বক অনেক বছর সেখানে থাকতে লাগলেন, আর রাজাও তার অনেক সেবা করতে লাগলেন। একদিন রাজাকে কোনো কাজে অন্য রাজ্যে যেতে হলো। তাই রাজা একজন সেবককে সন্ন্যাসীর সেবা করার দায়িত্ব দিয়ে যায়। কিন্তু সেবকটির হঠাৎই শরীর খারাপ হওয়ায় সেখান থেকে চলে যায়। ফলে সন্ন্যাসী না খেতে পেয়ে খুবই ক্রোধিত হয়ে যায়। যখন রাজারানী ফিরে আসেন, তখন সন্ন্যাসী রেগে বলেন, হে রাজন, তুমি যখন কোনো দায়িত্ব নিতে পারবে না তখন নাও কেন? তখন রাজা তার ভুলের জন্য ক্ষমা চায়, আর সন্ন্যাসীও তাকে ক্ষমা করে দেন। এইসব রানী চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এরপর থেকে সন্ন্যাসীর আর কোনো কিছুরই অভাব হচ্ছিল না। তো একদিন রাজাকে কোনো কাজে আবার বাইরে যেতে হলো। তখন তিনি রানীকে সন্ন্যাসীর দায়িত্ব দিয়ে যান। রানী প্রত্যেক দিন সন্ন্যাসীকে খাবার পৌঁছে দিত। একদিন রানী সন্ন্যাসীকে খাবার দিতে ভুলে যায়, আর ভুলে স্নান করতে চলে যায়। সন্ন্যাসী অনেকক্ষণ খাবারের জন্য অপেক্ষা করে, কিন্তু যখন খাবার এলো না তখন তিনি রাজমহলে যান। সেখানে গিয়ে রানীকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। রানীর রূপে তিনি পাগল হয়ে দিন রাত রানীর চিন্তায় ডুবে থাকতে শুরু করেন। ফলে তিনি খাওয়া দাওয়া কিছুই করছিল না, কিন্তু দিনের পর দিন না খাওয়ায় তিনি দুর্বল হয়ে যান। কিছুদিন পর রাজা ফিরে আসেন। এসে যখন সন্ন্যাসীর কথা জানতে পারে, তখন তিনি সোজা সন্ন্যাসীর কাছে গিয়ে বলেন, আপনি অনেক দুর্বল হয়ে পড়েছেন, কি চিন্তায় মগ্ন আপনি? তখন সন্ন্যাসী বলেন, হে রাজন, আমি আপনার রানীর অদ্ভুত রূপে পাগল হয়ে গেছি, আমি রানীকে ছাড়া বাঁচব না। তখন রাজা বলেন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে রানী দিয়ে দেব। তখন রাজা রানীকে গিয়ে বলেন, তোমাকে সন্ন্যাসীর সাহায্য করতে হবে, আমি চাই না কোনো জ্ঞানী ব্যক্তির হত্যার পাপ আমার কাঁধে আসুক, তুমি কি এই পাপের ভার তোমার মাথায় নিতে চাও? সন্ন্যাসী তোমার অদ্ভুত রূপে পাগল হয়ে গেছে। তখন রানী বলেন, আপনি চিন্তা করবেন না, আমি জানি কি করব, এতে আপনার মাথায় সন্ন্যাসী হত্যার পাপ আসবে না, আর আমার প্রতিব্রতা ধর্মের নাশ হবে না। তখন রাজা রানীকে সন্ন্যাসীর হাতে তুলে দেয়। তখন সন্ন্যাসী রানীকে নিয়ে তার কুটিয়াতে আসেন। তখন রানী বলেন, আমাদের থাকার জন্য একটি ঘর চাই। তা শুনে সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলেন, হে রাজন, আমাদের থাকার জন্য একটি ঘর চাই। তখন রাজা তাদের থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেন। তখন তারা ঘরে গিয়ে দেখে সেই ঘরের অবস্থা খুবই খারাপ। তখন সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলেন, হে রাজন, আপনি যে ঘরটি দিয়েছেন তার অবস্থা খুবই খারাপ। তখন রাজা সেই ঘরটি ঠিক করে দেন। এরপর রানী স্নান করে বিছানায় আসেন, আর সন্ন্যাসীও বিছানায় আসেন। তখন রানী সন্ন্যাসীকে বলেন, আপনি কি জানেন যে আপনি কে ছিলেন? আপনি একজন মহান সন্ন্যাসী ছিলেন, যার জন্য রাজা সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে, আর আজ আপনি বাসনার জন্য আমার গোলাম হয়ে গেছেন। এই শুনে সন্ন্যাসীর বোধ হয় যে তিনি তো একজন সন্ন্যাসী যে সমস্ত সুখ ছেড়ে দিয়ে শান্তির খোঁজে জঙ্গলে গিয়েছিলেন। তখন সন্ন্যাসী জোরে জোরে কাঁদতে লাগলেন, আর রানীকে বলেন, ক্ষমা করবেন, আমি এখনই আপনাকে রাজার কাছে পৌঁছে দিচ্ছি। তখন রানী বলেন, সেই দিন যখন আপনি খাবার পাননি তখন আপনি অনেক ক্রোধিত হয়ে গিয়েছিলেন, আমি আপনার এই রূপ প্রথমবার দেখেছিলাম, তখন থেকে আপনার ব্যবহারে পরিবর্তন হতে দেখেছি। তখন সন্ন্যাসী বলেন, যখন আমি বনে থাকতাম
তখন আমি ঠিক সময় খাবারও পেতাম না, কিন্তু মহলে আসার পর সুখ সুবিধা পেয়ে আমি এর মোহতে পড়ে যাই, এর প্রতি আসক্ত হয়ে পড়ি, আর এরপর একে পাওয়ার জন্য লোভ উৎপন্ন হয়, আর না পাওয়ার ফলে আমার মনে ক্রোধ উৎপন্ন হয়। সন্ন্যাসী বলেন, সত্য তো এটাই, ইচ্ছা পূর্ণ না হলে ক্রোধ উৎপন্ন হয়, আর পূর্ণ হলে লোভ বেড়ে যায়, আর এই ইচ্ছার পূর্তিই আমাকে বাসনার দরজায় নিয়ে আসে, আর আমি আপনার প্রতি আসক্ত হয়ে পড়ি। এরপর বুঝতে পারেন যে তাকে এখান থেকে চলে যাওয়া উচিত, তখন তিনি আবার জঙ্গলে ফিরে যান। বন্ধুরা, ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ নরকের তিনটি দরজার কথা বলেছেন, আর এই তিনটি দরজা হলো কাম, ক্রোধ আর লোভ। এই তিনটি কর্মের জন্যই মানুষ অপরাধ করে বসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ।